নমস্কার সুজি দর্শকবৃন্দ, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প ভাইরাল হয়েছে, যে প্রকল্পটি সম্পর্কে আজ আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটা হচ্ছে ল্যাপটপ প্রকল্প, অর্থাৎ ন্যাশনাল ল্যাপটপ স্কিম। এটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কিন্তু এই প্রকল্পটি কি এবং এই প্রকল্পটি কেন ভাইরাল হয়েছে বা কে এই ভাইরাল হওয়ার প্রকল্পটিতে আপনাকে রেজিস্ট্রেশন করবেন না করবেন না, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা, কারণ এরকম প্রতারণার শিকার যাতে আপনারা না হন তার জন্য আমরা এই চ্যানেলে এই ভিডিওটি বানিয়েছি। অর্থাৎ আপনারা ইউটিউবে কোনো ভিডিও দেখে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করতে যাবেন না, তাহলে আপনাদের বিপদ আসতে পারে। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও আপনার মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই ভিডিওটি দেখে যদি আপনার বন্ধু উপকৃত হয় তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে আর আমরা সময় নষ্ট না করে এই ভিডিওটি শুরু করি। ন্যাশনাল ল্যাপটপ স্কিম। একাদশ শ্রেণীর ঊর্ধ্বে সকল ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকার দিতে চলেছেন ল্যাপটপ, গুরুত্বপূর্ণ আপডেট। শিক্ষার্থী থেকে কৃষক, মহিলা, শিশু এমনকি গর্ভবতী মায়েদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নানা প্রকার প্রকল্প কার্যকরী করা হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কার্যকরী এই প্রকল্পগুলোর তালিকায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, মাতৃবন্দনা যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা সহ আরও একাধিক প্রকল্পের নাম রয়েছে। তবে এবারে কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প সম্পর্কে জানা গেছে যাতে ছাত্রছাত্রীরা বিনামূল্যে ল্যাপটপ পাবেন, আর তাই আজ আমরা এই পোস্টে উক্ত প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন তবে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। বিভিন্ন রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গেছে যে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করার জন্য এবং দেশে পিছিয়ে পড়া জনজাতির ছাত্রছাত্রীরা যাতে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার জন্য নতুন একটি স্কিম কার্যকরী করা হয়েছে। এই স্কিমটি পিএম ন্যাশনাল ল্যাপটপ স্কিম নামে পরিচিত। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে এই স্কিমের অধীনে একাদশ শ্রেণী থেকে স্নাতক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হবে। যদিও এই স্কিম সম্পর্কে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি যে তথ্য দিয়েছে তাতে রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে সমগ্র দেশের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। পিআইবি তরফে এই প্রকল্পটি সম্পর্কে কী বলা হয়েছে? সরকার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে পিএম ন্যাশনাল ল্যাপটপ স্কিম সম্পর্কে জানানো হয়েছে যে ন্যাশনাল মিডিয়া ভাইরাল হওয়া এই বার্তাটি সম্পূর্ণভাবে ভুল এবং বিভ্রান্তিকর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য এরূপ কোনো প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়নি। এর পাশাপাশি পিআইবির পক্ষ থেকে সমগ্র দেশের নাগরিকদের এই সমস্ত ভাইরাল খবরে বিশ্বাস না করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কার্যকরী যে কোনো প্রকল্পের সঠিক তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে এইরূপ যে কোনো প্রকল্প কিংবা স্কিমের অনুমোদনের জন্য সঠিকভাবে সমস্ত তথ্য না জেনে কোনোভাবেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত তথ্য প্রদান করা উচিত নয়, নচেৎ যে কোনো রকমের সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনিও। অর্থাৎ বন্ধু, এই প্রকল্পটি যে ভুল সেটা প্রেস ইনফরমেশন ব্যুরোর যে খবর সেখান থেকেই পাওয়া যাচ্ছে। তাই কোনো রকম অনলাইন রেজিস্ট্রেশন করার আগে আপনি ভালো করে চেক করে নেবেন বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা এরকম ইউটিউবের কোনো খবর দেখে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করবেন না। সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত ব্যাপারটি জেনে তারপর সেখানে আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন। এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো তা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাদের কাছে মূল্যবান। আজ এখানেই শেষ করছি, নমস্কার, জয় হিন্দ।